সকলকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ব্লগে শুধুই আমি মন্দিরে গিয়ে পুজো দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? লাইফ অন রিলস থেকে রীতা শর্মা আমি তোমাদের কাছে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে সকালবেলা আগে উঠে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, গরম গরম ঘিয়ের পরোটা, আর তার সাথে করেছিলাম আলু ফুলকপি দিয়ে, সাদা জিরে দিয়ে, একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা মাখো মাখো করে একটা পরোটার সাথে খাওয়া যাবে সেরকম একটা সবজি। আজকে ভাতের কোনো ঝামেলায় রাখিনি, ঘরে মা কর্তা সবাইকেই এই একই মানে এই খাবারই আজকে দিয়েছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাবার রেডি করে নিয়ে আমি ঘরের পুজোটা সেরেই বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। যথারীতি সকাল সকাল যাব চিন্তা ভাবনা করেও সেই বেলাই হয়ে গেল। তো এখন আমি লিফটের কাছে দাঁড়িয়ে আছি আর মনে হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ, মানে কিভাবে এই রোদের মধ্যে অতটা যাব, তাও আবার হেঁটে হেঁটে, কেননা মোটা হাঁটা পথই মন্দিরটা। এর আগেও তোমাদের ওই মন্দিরে আমি নিয়ে গিয়েছিলাম, মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই মন্দিরটা শিব ঠাকুরের, ওখানেই যাব, হনুমানজির মন্দিরে ওটাকে বলা হয়। আর দেখতে পাচ্ছ আজকে আমার বিল্ডিং, আজকে অ্যাপার্টমেন্টের সমস্ত ফাঁকা, কেন আমার তো এই ফ্লোরেই থাকে, একটা অফিস থাকে, সব ছুটি। এখানে বিহুর একটা মানে তিন চার দিন আগে থেকে এদের ছুটি যেটা আরম্ভ হয়ে যায়। আমার লিফটও চলে এসেছে আর আমি উঠে পড়েছি। অন্য সময় লিফটের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় যেহেতু অফিসে সব থাকে, ওঠানামা করে। যাই হোক, এখন আমি বেরিয়ে পড়েছি রাস্তায় আর দেখতে পাচ্ছ কী প্রচণ্ড রোদ, মানে তখন প্রায় 12টা বাজতে গেল। তো মানে সত্যি করে আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে। বাবা, এত পুরো ফাঁকা দেখছি আজকে। আজকে এত ফাঁকা কেন এই দিকটা? হ্যাঁ, আজকে এত ফাঁকা কেন, বসেনি কেউ? মানলে হয় এ বাবা, মাল নেই হ্যাঁ, মানে এদের কাছে ফুল টুল কিছু সেভাবে তুলতে পারেনি, তাই আজকে পরপর যে ফুলের দোকানগুলো বসে আজকে বসেনি, দুটো দোকানই খোলা ছিল। যাই হোক, আমি আমার ঘরে একটু জমানো ফুলগুলো এখানেই ফেলে দিই। এটা পিপিল গাছ, এই গাছের নিচেই এখানে ফুল টুলগুলো মানে সবাই ফেলে, তো আমিও সপ্তাহে একদিন করে এসে এখানে ফেলে দিয়ে যায়। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা মানে একদমই খালি, আর খালি হবে না কেন, যারা যারা পুজো দিতে এসছে আমার মতন কেউ লেট করে আসেনি, সবাই সকাল সকালই চলে এসছে, পুজো দিয়ে চলে গেছে। বাবা, এগুলো তো শুকিয়ে গেছে। আরে এই ইয়ে ফুল দাও, এই যে এই অপরাজিতা ফুল। যাই হোক, অনেক বেলা করে আসলো, ফুল টুলগুলো পেয়ে গেছে। এখন আমি মোমবাতি নেওয়ার জন্য এদেরকে বললাম। অন্য সময় কিন্তু মোমবাতির পুরো লম্বা যে মোমবাতিগুলো থাকে সেটা এরা রাখে, কিন্তু তো আজকে বললো যে না, ওই মোমবাতি নেই, সব গোল গোল মোমবাতি, তো কিছু করার নেই। তো এখন আমি ওই পাঁচটাই ছিল আর আমার পাঁচটাই দরকার ছিল, তো আমি নিয়ে নিয়েছি সবার নামে, একটা একটা করে দেব করে ছেলেদের নামে। তো এত রোদ ছিল না, মানে কি বলবো। আর যাই হোক, পুজো দিতে এসছি, তো ঢুকে গেছি মন্দিরে, যেহেতু তোমাদের আগেই দেখালাম পুরো মন্দির একদম খালি রয়েছে। আর খালি থাকলে ভালোই লাগে। ঘড়িতে দেখতে পাচ্ছ আমিও কিন্তু এতটা খেয়াল করিনি যে এতটা বেলা হয়ে গেছে, 12:25 বাজে তখন আমি শিব ঠাকুরের এখানে ঢুকলাম, আর একটা কোনো লোকজন কেউ নেই, পুরো ফাঁকা। ঠিক আছে, আমার নিজের মতন করে বেশ একটু সময় নিয়ে পুজো দেবো, ভালোই লাগে।
তো আমি এখানে ঘটগুলো থাকে আর পাশে ওদের জল নেওয়ার ব্যবস্থা থাকে, সেখান থেকে ঘটিতে করে একটু জল নিয়ে এসে শিব ঠাকুরের মাথায় দিয়েছি। আর বেলটা পেয়েছি এখান থেকে, কিন্তু আম পাইনি। আম কোনো জায়গায় কালকে সন্ধেবেলা তো বেরিয়েছি, আমার আশেপাশে সবজির দোকান ফলের দোকান কোনো জায়গায় আমি কাঁচা আম পাইনি। নীল ষষ্ঠীতে আমার মনে হয় তোমরাও হয়তো আম দিয়েই পুজো দাও ঠাকুরকে। তো যাই হোক, আমি ভাবলাম যে বিকেলবেলা বেরিয়ে ঘরের ঠাকুরকে দিয়ে দেবো, কোথাও না কোথাও থেকে ঠিক নিয়ে আসবো। তো এখানে যিনি পণ্ডিত মশাই ছিলেন, আসলে এতটা সময় হয়ে গেছে আমারও পুজো করতে করতে, তো মানে এখন মন্দির বন্ধ করার সময় হয়ে গেছে, তো উনি এসেছেন। ওনাকে বললাম যে আপনি এখন আছেন তাহলে আমাকে একটু ছেলেদের নামে একটু পুজোটা একটু দিয়ে দিন, আমি একটু অঞ্জলি এগুলো দেবো, তো আপনি একটু বলুন। তো উনি সত্যি করে মানে এক কথাতে বললো ঠিক আছে ঠিক আছে, আমি আপনার মানে অলরেডি তখন আমার ঠাকুরের মাথায় জল দেওয়া হয়ে গেছে, আমি যে ফুল এনেছি সেই ফুলগুলো ঠাকুরকে দিয়ে দিয়েছি। উনি আবার নিজের থেকে ফুল নিয়ে সেই ফুল দিয়ে আমাকে আমি অঞ্জলি দিলাম। প্রত্যেকটা ঠাকুরকে উদ্দেশ্য করে মানে উনি মন্ত্র পড়ে পড়ছিলেন, আমি ঠাকুরকে ভালোভাবে মানে পুজোটা দিয়েছি, তো বেশ শান্তি লাগলো। খালি থাকলে এটাই একটা সুবিধা, ভিড়ভাট্টার মধ্যে ঠিক মতো করে পুজো টুজো দেওয়া যায় না। যাই হোক, পুজো আচ্ছা সব ভালোভাবেই হয়ে গেল, এখন ঠাকুরের ঘুমানোর সময়, তার জন্য বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, আমি একটু বেশি সময় নিয়ে নিয়েছি। পণ্ডিত মশাই আমায় বলে গেলেন যে এবারে গেট বন্ধ করবে, তো আমি প্রদীপ ধূপ সব কিছু নিয়ে চলে গেলাম বাইরে, কেননা ভেতরে তো এগুলো দেওয়া যায় না, দেখতেই পেলে লাইট টাইট অফ করে দিচ্ছেন। আর এখানে এসে মোমবাতি ধূপকাঠি সব দিয়ে দিলাম, খুব ভালোভাবে মনে শান্তি নিয়ে পুজোটা দিতে পেরেছি, এটাই খুব ভালো লাগলো। আর তোমরাও নিশ্চয়ই সবাই সবার মতন করে নীলষষ্ঠী খুব ভালোভাবে কাটিয়েছো। আমিও এখন মন্দির থেকে সোজা বাড়ি যাব, বাইরে প্রচণ্ড রোদ, তাও কিছু করার নেই, ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। এই দেখো গেটটাও বন্ধ হয়ে গেছে, তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, নতুন কোনো কিছু নিয়ে চলে আসবো তোমাদের কাছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানেই শেষ করলাম, টাটা।